আপনার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কুরবানির চামড়া দান করেন। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটা অপশন আছে। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার কিছুটা ধারণা আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখিয়ে বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে কুষ্টিয়ায় দুইবার ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটেছে। একবার আলেমদেরকে ফাঁসানো হয়েছে, আর একবার আমরা দেখেছি যে আওয়ামী লীগের তিনজন নেতাকে প্রশাসন গ্রেপ্তার করেছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কুষ্টিয়ার এসপি কথা বলতে গিয়ে তিনি ঢালাওভাবে আলেমদেরকে দোষারোপ করেছেন, আলেমদেরকে গভীর বলে গালি দিয়েছেন নাউজুবিল্লাহ। অথচ তিনি আবার নিজেই দাবি করছেন যে তিনি চারবার কোরআন খতম দিয়েছেন এবং সে তার বাবার জানাজা নিজেই পড়াতে পারবে, কোনো আলেমের দরকার নেই। দর্শক, এরকম ধৃষ্টতাপূর্ণ আচরণ এরা করছে আলেমদের ব্যাপারে, কেনই বা করছে, কি জন্য করছে, এটা আমার বোধগম্য নয়। কোন পাওয়ারে, কিসের পাওয়ারে বা দুনিয়াবি কোন ক্ষমতার অপব্যবহার তারা করছে সেটি আমার বোধগম্য নয়। দর্শক, তাদের মুখ থেকে এ ধরনের ভাষা আমরা কখনো আশা করি না, তারা যে ধরনের ভাষাগুলো ব্যবহার করছে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে কুষ্টিয়ার এসপি সে কি বলেছে আলেমদেরকে নিয়ে, এবং ঢালাওভাবে সমস্ত মাদ্রাসা ছাত্রদেরকে তিনি কটূক্তিপূর্ণ কথা বলেছেন। আমরা সেই ভিডিওটি দেখব এবং তার ভিডিওর প্রতিউত্তরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছেন আমরা সেই ভিডিওটি দেখব। দর্শক, তারপরে আমরা কিছু কথা বলবো। এই জন্য আপনারা আমার ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন, উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু, স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর তিন নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পিয়ারা পাকিস্তান, আপনি এবার পিয়ারা পাকিস্তান। যে সাম্প্রতিক একজন পুলিশ অফিসার তার বক্তৃতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও আলেমদের নিয়ে কটূক্তি করেছেন এবং হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন, প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী কি এভাবে কথা বলতে পারেন? প্রিয় দর্শক, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে একজন দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল ব্যক্তি, তিনি বিশেষ করে বাংলাদেশের ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে এবং মাদ্রাসার শিক্ষিত গোটা আলেম সমাজকে তিনি তাচ্ছিল্য করে যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি কথা হলো যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, প্রতিটি পরিবারের গভেট ছেলেরাই কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে। এই কথাটি অবশ্যই একটি অজ্ঞতাপ্রসূত কথা। মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে, এটি অনেক পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ, যে সকল পরিবাররা প্রতিষ্ঠিত তারা দুনিয়ার দিক থেকে, পরকালীন দিক থেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক, এবং এমন অনেকে দুনিয়ার সাধারণ শিক্ষায় অনেক উচ্চশিক্ষিত। সেই সমস্ত বড় বড় পরিবারের এবং সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের হাজার হাজার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারবো যে অনেক বড় বড় পুলিশ অফিসার রয়েছেন, আমাদের জানা মতে পুলিশের ডিসি লেভেলের অনেক পুলিশ রয়েছেন, এসপি লেভেলের অনেক পুলিশ রয়েছেন এবং ওসি লেভেলের শত শত পুলিশ অফিসার রয়েছেন, যারা তাদের আদরের টুকরা একমাত্র সন্তানকে আল্লাহর কোরআন পড়বার জন্য, নবীর হাদিস শিক্ষা করার জন্য, ইসলামকে শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় ভর্তি করেন এবং মাদ্রাসায় পাঠান। সুতরাং তিনি মাদ্রাসায় যারা পড়ে তাদের সকলকে নির্বিচারে গবেট বলে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা কোরআনের শিক্ষার্থীদেরকে উপহাস করেছেন। এটি আইনের পোশাক পরিহিত কোনো দায়িত্বশীলের কাছ থেকে এদেশের মাদ্রাসার সন্তানরা কোনোভাবেই কামনা করে না। তিনি আরেকটি কথা বলেছেন
যে বাবার জানাজা পড়ানোর জন্য কোনো আলেমের দরকার নেই, তিনি যথেষ্ট। অথচ আমরা তার যে আকার আকৃতি দেখেছি যোগাযোগ মাধ্যমে, তাতে শরীয়তের মাসালা অনুযায়ী তিনি এমন অনেক বিধান লঙ্ঘনকারী, বিধান ভঙ্গকারী, যেগুলো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। তো যিনি ওয়াজিব তরক করেন, যেমন তার মুখে এক মুষ্টি দাড়ি নেই, এটি শরীয়তের মাসালা অনুযায়ী এটি ওয়াজিব, সেই ওয়াজিব তিনি তরককারী। যিনি ওয়াজিব তরককারী হন, তার ইমামতি মাকরুহে তাহরিমি, তার ইমামতিতে সাধারণ ধর্মপ্রাণ মানুষরা নামাজ আদায় করতে পারে না। সুতরাং তিনি যে কথা বললেন যে আলেমদের প্রয়োজন নেই, বরং তাদের জানাজা তারা নিজেরাই পড়তে পারেন, এটি অত্যন্ত আত্মঘাতী একটি কথা। একজন ভালো মানুষের, একজন আল্লাহওয়ালা মানুষের, একজন ইমামের জানাজা, একজন ইমামের মাধ্যমে নিজের জানাজা হোক, একজন ভালো মানুষের মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে, একজন আল্লাহওয়ালার মাধ্যমে নিজের জানাজা হোক, এটি তো প্রতিটি ইমানদারেরই কামনা হওয়া চাই। সুতরাং তিনি এই কথাগুলো বলেছেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের কোনো পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার এই কথার সাথে একমত হবেন না। এবং এই আত্মঘাতী কথা এটি কোনো মানুষ বলতে পারে না। জানাজা এটি কোনো একটি হাসি তামাশার বিষয় নয়, বরং জানাজা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি একটি নামাজ। এবং এই নামাজের ইমামতির জন্য ইমামতের যে যোগ্যতার প্রয়োজন, সেই সকল যোগ্যতার মধ্যে অবশ্যই কোনো ওয়াজিব তরক না করা এটি একটি যোগ্যতা। আর প্রকাশ্য যিনি ওয়াজিব তরক করছেন, তিনি কিভাবে এই কথা বলতে পারেন সেটি আমাদের বোধগম্য নয়। তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের টাকায় মাদ্রাসা পড়ুয়ারা চলে, সুতরাং মাদ্রাসা পড়ুয়া যারা তারা তাদের দান দক্ষিণায় চলে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের বিশেষত কওমি মাদ্রাসাগুলো সরকারি কোনো সহযোগিতা নেয় না, এবং ধর্মপ্রাণ মানুষদের কাছ থেকে স্বেচ্ছায় প্রদানকৃত সহযোগিতা নেয়। তাদের কোনো ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কোনো চাঁদা কোনো মাদ্রাসাগুলোতে কালেকশন করার রেকর্ড দেখানো যাবে না। অথচ যারা সরকারি, যেই এমপিও ভুক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে তাদেরকে অর্থায়ন করা হয়। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলোতে সরকারি প্রচুর বরাদ্দ দেওয়া হয়, এবং যারা সরকারি চাকরি করেন তাদের চাকরির বেতন ভাতাও সরকারিভাবে প্রদান করা হয়। সরকারি এই টাকাগুলো আসে কোত্থেকে? সেই টাকাগুলোর মধ্যে এদেশের আলেম সমাজ যারা রয়েছেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। এদেশের সমস্ত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে থাকেন, সেই পণ্য থেকে ভ্যাট আকারে যেই টাকা সরকারি ফান্ডে যায়, সেই টাকারও অংশ বিশেষ সরকারি চাকরিজীবীকে প্রদান করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কৃষক শ্রমিক মজদুর ওদেরকে অবহেলা করবে না, তাচ্ছিল্য করবে না, কারণ তোমার টাকা দিয়ে সে লালিত হয় না, বরং তাদের টাকা দিয়ে তোমরা লালিত হও। সুতরাং সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই, এদেশের আলেম সমাজ কারো কাছ থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে না, এদেশের মাদ্রাসাগুলো কারো জোরপূর্বক চাঁদায় চলে না, এবং যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য মাদ্রাসাগুলো প্রস্তুত নয়। যারা ওলামায়ে কেরামের জানাজা চায় না, আলেমরা তাদের টাকা চায় না। এদেশে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরাই এমন নয়, বরং শতকরা 99% মুসলমানই এমন থাকবে যারা আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের জানাজা চায়, এবং যারা একথা বিশ্বাস করে না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব গবেট হয়। সুতরাং এই যে কথা, এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা। রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল, রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য শ্রেণীর সাথে গোটা রাষ্ট্র সরকার যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, যাদেরকে মর্যাদার চোখে দেখে, সেই আলেম সমাজের সাথে এই ধরনের মন্তব্য, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা, এটি কোনো আইনের পোশাক পরিহিত দায়িত্বশীলের কাছ থেকে শোভনীয় হতে পারে না, কাম্য হতে পারে না। এ বিষয়ে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ক্ষেত্রে তারা পরবর্তীতে এ বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনায় সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখতে পেলেন। এই ভিডিওতে এসপির কথার প্রতি উত্তরে আমাদের প্রিয় শায়খ আল্লামা মামুনুল হক সাহেব যে উত্তরগুলো দিয়েছেন তার জবাব সমুচিত হয়েছে কিনা এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন। আর দর্শক একটি রিকোয়েস্ট না করলে নয়, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।